কাশ্মীর নাইকে কে নিয়েছে শাকিব খান বুঝেন কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে সবচেয়ে ভালো ছিল শাকিবের অভিনয় সবসময় বরাবরই ভালো লাগে কি মনে হয় যে এটা কি ডাবিং করার ফলে কি খারাপ লেগেছে কিনা একটু না কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে তো সবকিছুই নরমালই মনে হচ্ছে আচ্ছা কোন দিকটা খারাপ লেগেছে আপনার কাছে খারাপ লাগছে যখন নায়িকাটা কান্না করতেছিল তখন গল্পটা খুবই ভালো ছিল আর মনে হচ্ছে যে নেক্সটে দ্বিতীয় পার্ট আবার বের হবে যেহেতু রহস্যজনক কিছু দেখা গেছে লাস্টে শাকিবের হাসির এক্সপ্রেশন দেখে আচ্ছা আপনি তো সবসময় ইউটিউবে ছবি দেখেন আজকে হঠাৎ করে হবে কেন হঠাৎ করে আমি তো ওদেরকে জোর করে নিয়ে আসছি আমি কখনো হলে আসছি কিন্তু শাকিবের মুভি দেখতে আসিনি ওরা সবসময় ইসে আপনার হচ্ছে কুষ্টিয়া গিয়ে দেখে কিন্তু এবারে আমরা একই সাথে দেখলাম আমরা এখানে আমরা পাঁচজন মিলে আসছি মনে হচ্ছে না একটু কম হতে পারে কিন্তু মুভিটার কাহিনী খুবই ভালো ছিল কারণ কি মনে কম হওয়ার রিয়েলিস্টিক হইছে মোটামুটি বাট হচ্ছে বাস্তব লাইনে এরকম হয় না মানে বাস্তব জীবনে এরকম হওয়ার চান্সই নাই জুটিটা ভালো লেগেছে ইমরান হাশমির নায়িকা কে নিয়েছে শাকিব খান বুঝেন কিছু তুফান আর এটার সাথে কম্পেয়ার করলে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন তুফান কেন শাকিবের মধ্যে দেখলেন না ওর হাসির এক্সপ্রেশনটা যেমন রহস্য থাকলে কিছু একটা মানে হাসিটা একটু অন্যরকম লাগে না তো আমার কাছে মনে হয়েছিল যে হাসিটা খুবই রহস্যজনক হাসিটা কি আপনি পাগল হয়েছেন কিনা শাকিবের প্রতি তো সবাই পাগল তাই না সাধারণ মানুষ কি বলবে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এতটুকুই বলবো আর আমি খুব এনজয় করেছি ওর মুভি ফার্স্ট টাইম হলে দেখেছি দ্যাটস ইট